আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে 26টা রোজা পার করলাম ভালোভাবেই। আমরা সবাই ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন, ভালো থাকেন এটাই চাই। আজকে হঠাৎ করে আমার বাসায় বাংলাদেশ থেকে একজন গেস্ট এসেছে, আমার ভাসুরের ছেলে, এও স্টুডেন্ট হিসেবে এসেছে। আমার হাজব্যান্ড 6টা সাড়ে 6টা ফোন করে বললো আমার বাসায় মেয়ে আসছে। স্বাভাবিক, বাংলাদেশ থেকে এসছে, তাড়াহুড়া করে কিচেনে গেলাম, কী রেগুলি করছি দেড় ঘন্টার ভিতরে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখাই। পেঁয়াজের জন্য ডালটা পিষে দিই, পেঁয়াজ ভেজে হচ্ছে আমার কাবাব ভেজে রেখেছি, রোল করব, ব্রেডটা দিয়ে আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে করি আমি। এখানে শসা কেটে রেখেছি, বেগুনের জন্য বেগুনি কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, এদিকে চিড়া তৈরি হয়ে গেছে বেগুনি ভাজার জন্য, বেসন রেডি করে নিচ্ছি, এদিকে মাছও রেডি করে রেখেছি, মাছ রান্না করব। চানা রেডি হয়ে গেছে, চানাও রেডি, আধা ঘন্টা আছে আমার হাতে, না 40 মিনিট আছে আরো। এদিকে লাচ্ছি তৈরি করে নিচ্ছি, এটা ম্যাঙ্গো লাচ্ছি, এটা হচ্ছে রেডিমেড রুটি। আমি আগেও আপনাদেরকে একটা অন্য একটা ভিডিও দেখিয়েছিলাম, নাচুস বানিয়ে দিয়েছিলাম, এটা দিয়ে আজকে রোল বানিয়ে দেখাবো। রেডি রুটি, এটা জাস্ট কিছু করতে হবে না, হালকা শিখতে হবে একটু, আমি আগে একটু শিখে নিই। এক সেকেন্ড তাওটা ভালো করে গরম হতে হবে, তারপরে উল্টে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন যাতে আমি রোলটা রাখলাম, কিছু শসা দিব এখানে, বাচ্চারা খেতে না চাইলে দিবেন না, বড়দের জন্য, আমার মেয়েটাতে আমি কিছুই দিই না, শুধু সয়া সস আর মেয়নেজ, সরি ক্যাচাপ, টমেটো ক্যাচাপ আর মেয়নেজ, রোজা রেখেছি তো উল্টা পাল্টা কথা হয়ে গেছে। টমেটো ক্যাচাপ দিলাম, এখন দিয়ে দিচ্ছি মেয়নেজ, এটাকে এবার ফুল করে নিতে হবে। আমি এক হাতে করছি তাই সমস্যা, এটা ক্যামেরা আমার ভালো করে, এই যে একদিক খোলা থাকবে আর এক থেকে এভাবে লক করে দিবেন। খাওয়ার আগে এখন দিয়ে দিতে পারেন, অথবা খাওয়ার রেডি করে খাওয়ার আগে দিয়ে একটু হালকা গরম, ওভেনে 1 মিনিট গরম করলে হলো, হাফ 10 সেকেন্ডের মতো গরম করলে হবে, 10 থেকে 15 সেকেন্ড, নাহলে রুটিটা শক্ত হয়ে যেতে পারে। এটি হয়ে গেল, খুবই ইজি রোল। সাথে ফ্রাইস দিয়ে দেবেন, চিকেন পটেটো চিপস দিবেন, বাচ্চারা আনন্দ মতো খাবে, খেয়ে ফেলবে। বেগুনিটা রেডি করা হয়ে যাচ্ছে, সব কমপ্লিট, এখন শুধু সার্ভ করা হবে। আমার চলে এসছে আমার ভাসুরের ছেলে, কথা বলছে। আলহামদুলিল্লাহ, সময়ের মধ্যেই রেডি করতে পারলাম সব কিছু। আমার হাজব্যান্ডটা কিছু বাইরে থেকে নিয়ে এসেছিল খানা, বুঝতে পারছি হঠাৎ করে প্রোগ্রাম,
এই যে চিকেন চিকেন চিপস উইংসটা নিয়ে এসেছিল বাইরে থেকে, এই চিকেনটাও বাইরে থেকে নিয়ে এসেছিল KFC থেকে, সমোসাটাও, আর বাকি সব আমার নিজের বানানো। যাই হোক, আজকে ভালোই কাটলো, হঠাৎ করে বাংলাদেশ থেকে একজনকে পেয়ে বাংলাদেশের অনেক কথা শুনলাম অনেকদিন পর।